হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআই ডিজি ইয়ন ট্রেনিং। আমি দীপান্বিতা গাঙ্গুলি, ডিজি ইয়ন ট্রেনিং এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আবার একটা নতুন প্রোডাক্ট নিয়ে কথা বলবো, প্রোডাক্ট নলেজ নিব। প্রোডাক্ট নলেজটা আমাদের বিজনেস করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রোডাক্ট নলেজটা না থাকলে কি হবে, আমাদের কনফিডেন্স লেভেলটা অতটা হয় না। তো প্রোডাক্ট সম্পর্কে যখন নলেজটা থাকবে তখন আমাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেশি ডেভেলপ হয়ে যায়। তো সেই জন্য অনেক নতুন নতুন মানুষ প্রত্যেক দিন আমাদের সাথে যুক্ত হচ্ছে, জড়িত হচ্ছে। তো তাদের জন্য এই নলেজ নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর যারা এক্সিস্টিং আছে আমাদের ডিস্ট্রিবিউটার বন্ধুরা, তাদের জন্য এটার জন্য ইম্পর্টেন্ট যে আগে যে নলেজ নিয়েছেন সেটাকে কিন্তু রিভাইজ করাটা অনেক বেশি জরুরি। তো বাড়িতে বসে ডিজি অন ট্রেনিং কনসেপ্ট যেটা হারভেস্ট নতুন নিয়ে এসছে, সেটাতে আমরা বাড়িতে বসেই আমরা আজকাল প্রোডাক্ট সম্পর্কে শিখছি। আমাদের কোম্পানি এরকম ফার্স্ট একটা ইন্ডিয়ান ডিরেক্ট সেলিং কোম্পানি যার নিজের এডুকেশন সিস্টেম রয়েছে, হারভেস্ট একাডেমি, হারভেস্ট সাকসেস একাডেমির নামে। হারভেস্টের কনসেপ্ট যেটা বিলিভ করছে সেটা হলো লার্নিং অ্যান্ড আর্নিং, মানে আমরা লার্ন করব তারপরে আমার আর্নিং প্রসেসটা অনেক বেশি ইজি হয়ে যায়। তার মানে যে কোনো কাজ যখন আমরা শুরু করি সেটা কিন্তু প্রসেসটাতে শুরু করার আগে জিনিসটাকে ভালো করে শিখে নেওয়াটা অনেক বেশি জরুরি। এখন আমাদের এখানে প্রোডাক্ট নলেজটা শেখাটা অনেক বেশি জরুরি কেন, আমাদের বিজনেসের কিন্তু যেগুলো অস্ত্র বলতে পারেন, ওয়েপন বলতে পারেন, সেগুলো কিন্তু প্রোডাক্ট। প্রোডাক্ট সম্পর্কে যদি পুরো নলেজটা নিয়ে আমরা কাজ করি তবে আমাদের আর্নিং যেটা প্রসেস সেটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায়। কোম্পানির কোম্পানির কথা যদি এখন বলতে যাই তবে সবচেয়ে প্রথম একটা জিনিস বলবো যে আমাদের এই হারভেস্টের যেটা ডিজি ইয়ন ট্রেনিং প্রোগ্রাম চলছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে চলছে, প্রথমবার বাংলাতেও আমাদের ডিজি ইয়ন ট্রেনিংটা অ্যাভেলেবেল হচ্ছে। এই পুরো ডিজি ইয়ন ট্রেনিং এর পেছনে কিন্তু অনেক বড় একটা টিম কাজ করছে। আপনারা হয়তো স্ক্রিনে শুধু আমাকেই দেখতে পান, আমার পেছনে কিন্তু অনেক বড় টিম আছে যাদের সবারই ইকুয়াল কন্ট্রিবিউশনে কিন্তু আমাদের ট্রেনিং প্রোগ্রামটা সাকসেসফুলি রান হচ্ছে। সেই জন্য পুরো হারভেস্ট ম্যানেজমেন্ট আর এমআই ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিয়ে আমি ট্রেনিং প্রোগ্রামটা শুরু করতে চাচ্ছি। সবচেয়ে প্রথম দেখে নিব কোম্পানির কাছে ব্র্যান্ড কি কি রয়েছে। ব্র্যান্ড আমাদের কাছে আছে এলিমেন্টস ব্যালেন্স, অন এন অন, আহা, নিউ স্টার, এমআই হোম অ্যান্ড ইন্ডিয়া গ্রো। এই ছটা ব্র্যান্ড নিয়ে কোম্পানি ডিল করছে। একটা কোয়েশ্চেন আমি সবসময়ই করি শুরু করার আগে, কখনো ভেবে দেখেছেন কি আমাদের পূর্বপুরুষরা যারা ছিল তাদের কিন্তু তারা অনেক ওনারা দীর্ঘায়ু ছিলেন, তার মানে অনেক লাইফ সাইকেলটা অনেক লম্বা ছিল। ঠিক একই লেভেলে লাইফ সাইকেল কি আমরা আজকে এতদিন অবধি বেঁচে থাকি? ডেফিনেটলি আনসারটা হয়তো নাতেই আসবে। রিজনটা কি বলতে পারুন? রিজনটা হলো ইমিউন সিস্টেম। আগে ইমিউন সিস্টেমটা শুদ্ধতা বা পিউরিটি জিনিসটা অনেক বেশি ছিল, বেশি লেভেলে ছিল, যার কারণে ইমিউন সিস্টেমটা অনেক স্ট্রং হতো। কিন্তু আজকাল নানা ধরনের জিনিস, নানা ধরনের কারণ আছে, সেগুলো ডিটেলসে যাচ্ছি না, প্রসেসে আপনারা একটা একটা করে জানতে পারবেন। এই ইমিউন সিস্টেমটা আমাদের উইক হয়ে যাচ্ছে। এখন এই ইমিউনিটি বা ইমিউন সিস্টেম সম্পর্কে যে এত কথা বলছি, জিনিসটা কি আমরা সেটা দেখে নিব। একদম সিম্পল ভাবে বলবো বুঝবেন, ইমিউন সিস্টেমটা হলো আমাদের বডিতে নিজস্ব একটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, সেই ক্ষমতাটাকে কিন্তু ইমিউন সিস্টেম বলা হয়। তো যখনই ইমিউনিটি বা ইমিউন সিস্টেম বল কথা হবে তবে জেনে নিবেন যে বডি নিজের যেটা ক্যাপাসিটি সেটার কথা বলা হচ্ছে। এখন ইমিউন সিস্টেমটা কাজ কি করে সেটা ডেফিনেটলি আমাদের ইন্টারনালি এক্সটারনালি, তার মানে ভেতর থেকে বাইরে থেকে পুরো দুটো দিক থেকেই কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করার কাজটা করে। আজকে যেটা ব্র্যান্ড আমরা কথা বলবো সেটা হলো আমাদের এলিমেন্টস ওয়েলনেস। এলিমেন্টস ওয়েলনেস এর ব্র্যান্ড যেটা, সেটা বুঝতেই পারছেন নামই ওয়েলনেস রয়েছে, তো ডেফিনেটলি ওয়েলনেস প্রোডাক্ট। আর এই ব্র্যান্ডটা কিন্তু আয়ুর্বেদ বেসড ব্র্যান্ড, তার মানে এলিমেন্টস ওয়েলনেস এ আয়ুর্বেদ কি মডার্ন টেকনোলজির সাথে কম্বাইন করে, মার্জ আপ করে আমাদের পুরো এলিমেন্টস ওয়েলনেস এর যেটা রেঞ্জ সেটা ডেভেলপ করা হয়েছে। এখন এলিমেন্টস ওয়েলনেস এর কথা হচ্ছে, ইনার কথা হবে না, সেটা হতেই পারে না। আমাদের এলিমেন্টস ওয়েলনেস এর ফাদার অফ এলিমেন্টস ওয়েলনেস বলা হয় ডক্টর ডি বি এ নারায়ণা স্যার। নারায়ণা স্যার এর প্রোফাইলটা আমি একটু ব্রিফ করে দিচ্ছি। ওনার 45 ইয়ার্স এর বেশি এক্সপিরিয়েন্স রয়েছে লাইফে, তার মানে 45 বছরের বেশি এক্সপিরিয়েন্স রয়েছে। ফার্মা এবং আয়ুর্বেদাতে ইনি এক্সপার্ট, ফার্মাতে গোল্ড মেডেলিস্ট এবং ডাবর এবং হিন্দুস্তান লিভার এর মতো কোম্পানিতে অ্যাজ এ ডিরেক্টর কাজ করার এক্সপিরিয়েন্সও রয়েছে।
এরকম একজন গ্রেট পার্সোনালিটি এলিমেন্টস এর ব্র্যান্ডের পিছনে রয়েছে, তো বুঝতেই পারছেন ব্র্যান্ডের যেটা ইউনো ব্র্যান্ডিং বা ক্লাস লেভেলটা সেখানে একটু ইউনো আমরা ধারণা করতে পারি। এলিমেন্টস ওয়েলনেস 2019 এর বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ডের অ্যাওয়ার্ড পেয়েছে। বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ডের অ্যাওয়ার্ড এটা দেওয়া হয়েছিল ইকোনমিক টাইমস থেকে, যেটা টাইমস অফ ইন্ডিয়ারই একটা পার্ট। ইকোনমিক টাইমস এর ওনাদের হিস্ট্রিতে ওটা কিন্তু প্রথমবারের জন্য হয়েছে যে কোনো ব্র্যান্ড এত কম সময়ের ভেতরে এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। তো এটা নিজেদের মধ্যেই এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এলিমেন্টস এর। এখন একটা ভিডিও আমি চালাবো, সেই ভিডিওটা দেখে নিন, আবার আসছি, আবার কথা বলবো। Together for Elements Wellness. Joining us on stage next is the Economic Times Best Healthcare Brands. Ladies and gentlemen, this evening is about recognizing those who've done their very best in the healthcare segment, be it personal care, sports nutrition, wellness, all a part of good health and more. Many, many congratulations to the team. I'd like to thank you for joining us. ভিডিওটা দেখলেন, এটা অ্যাওয়ার্ড রিসিভিং ভিডিও ছিল। এখন এলিমেন্টস এর ব্র্যান্ডে চলে আসছি। আমি অলরেডি বলেছি যে এলিমেন্টস এর যেটা ব্র্যান্ড আছে আমাদের, সেটা কিন্তু আয়ুর্বেদ বেস। তো আয়ুর্বেদটাকে একটু বুঝে নিতে হবে, একদম সিম্পল ভাবে বোঝাচ্ছি। আয়ুর্বেদ মানেটা কি হলো? আয়ু মানে হলো লাইফ, আর বেদা মানে হলো সায়েন্স। তো আয়ুর্বেদকে সায়েন্স অফ লাইফ বলা হয়। এখানে যেটা আমরা আয়ুর্বেদের কথা বলছি সেটা বেসিক্স, আয়ুর্বেদের কি কি আছে সেটা দেখে নিব। স্লাইডে দেখতে পাচ্ছেন একটা সাইডে ফাইভ এলিমেন্টস বলে লেখা আছে, তার মানে আয়ুর্বেদাতে পাঁচটা এলিমেন্ট থাকে। কি কি আছে সেটা দেখে নিচ্ছি। ওয়াটার, আর্থ, স্পেস, এয়ার অ্যান্ড ফায়ার, এই পাঁচটা এলিমেন্ট আয়ুর্বেদাতে থাকে, যেটা স্লাইডে দেখতে পাচ্ছেন। এটা বলা হয় আমাদের হাতের যেটা পাঁচটা আঙ্গুল সেটা আমাদের পাঁচটা এলিমেন্টকে অ্যাসোসিয়েটেড ইউনো দর্শায় বা দেখায়, এটা অ্যাসোসিয়েটেড বা কানেক্টেড থাকে। এখন আরেকটা জিনিস দেখবো যে আয়ুর্বেদাতে আমাদের ত্রিদোষাস থাকে। ত্রিদোষাস জিনিসটা কি, এখানে দেখতে পাচ্ছেন বাত, পিত্ত, কফ বলে তিনটা পিকচার রয়েছে। এই তিনটাকে কিন্তু আয়ুর্বেদে ত্রিদোষাস বলা হয়। বাত দোষা যেটা, সেটা স্পেস আর এয়ার এলিমেন্টের সাথে কানেক্টেড থাকে। পিত্ত দোষাটা হলো আমাদের ফায়ার আর ওয়াটারের সাথে কানেক্টেড থাকে। আর আমাদের কফ দোষা যেটা লাস্টে দেখতে পাচ্ছেন সেটা ওয়াটার অ্যান্ড আর্থের সাথে কানেক্টেড হয়। তো এটা হলো আমাদের বেসিক্স আয়ুর্বেদা। ডিটেলসে যাওয়ার একেবারেই প্রয়োজন নেই, এটা শুধু আইডিয়ার জন্য দেওয়া হচ্ছে। এখন এলিমেন্টস ওয়েলনেস এর ব্র্যান্ডের যে প্রোডাক্টটা আজকে আমরা কভার করব, সেটা ডেফিনেটলি আমরা সেটা বলার আগে এটার প্রয়োজনীয়তা কেন বা এটা এখানে আমরা কেন দিয়েছি সেটা বলে নিচ্ছি। আজকে আমরা যে প্রোডাক্টটা কভার করব সেটা হলো ফিলিং লিকুইড অ্যান্ড ক্যাপসুল। এখন ফিলিংটা জেনারেলি আমরা যদি সাধারণভাবে বলতে চাই সেটা হলো আয়রন ডেফিসিয়েন্সি, যেটা আমরা আয়রন ডেফিসিয়েন্সির জন্য ইউজ করি বা আয়রনের সাপ্লিমেন্ট আমরা বলতে পারি। এখন এই জিনিসটা এই সময়টাতে আমরা কেন ইমিউনিটির কথা বলছি অথচ ফিলিং এর লিকুইড এন্ড ইউনো ক্যাপসুলের কথা বলছি, এটা কেন বলে দিচ্ছি, কারণ এনিমিয়া যেটা আমরা সাধারণত বলে থাকি আয়রন ডেফিসিয়েন্সির জন্য হয়। এনিমিয়াটা মানে হলো ব্লাড ইউনো ব্লাডের যেটা ইউনো মাত্রাটা কমে গেলে সেটাকে বলা হয়। এই এনিমিয়াটা একটা অনেক বড় রিজন, এটা স্টাডিতে দেখা গেছে, যেটা ইমিউনিটি পাওয়ারটা আমাদের বডিতে কমিয়ে দিতে পারে। তো বুঝতেই পারছেন সেই ঠিক এটার জন্যই কিন্তু আমরা ইমিউনিটির কথা বলছি আর ফিলিং এর ইউনো কথা বলছি একসাথে। তো জিনিসটার কানেকশনটা বুঝে গেছেন আই ইউনো আই এম শিওর। এখন আমরা ফিলিং লিকুইড এন্ড ক্যাপসুলের কথা বলছি, এখানে বলতে হলে সবচেয়ে প্রথম আমরা একটু বুঝে নিতে হবে অ্যানিমিয়া জিনিসটা কি বা আমরা ব্লাডটা সম্পর্কে একটু জানতে হবে। তো সবচেয়ে প্রথম দেখে নিচ্ছি অ্যানিমিয়া কি, যেটা আমরা ব্লাড কম হওয়া বলে বলি। অ্যানিমিয়া একটা এত বড় রিজন, যেটা মেজর কিলার ইন ইন্ডিয়া বলা হয়। ইন্ডিয়াতে অনেক বড় রিজন এটা, যে সমস্ত ডেথ হয় বা ইউনো আমাদের ডিজিজ জনিত কারণে মানুষের মৃত্যু হয়ে যায়, এটা কিন্তু অ্যানিমিয়া একটা অনেক বড় রিজন বা এটা কারক বলে বলা হয়। এখন এটা তুলনামূলকভাবে দেখা গেছে যে পুরুষের তুলনায় মহিলাদের মাঝখানে কিন্তু এই প্রবলেমটা অনেক বেশি আছে। তার মানে এটা বলা হয় প্রতি সেকেন্ডে কোনো না কোনো মহিলার কিন্তু এই অ্যানিমিয়ার প্রবলেমটা বডিতে হয়। প্রেগনেন্সির সময় এটা দেখা গেছে, ম্যাটারনেল ডেথ যেটাকে বলা হয়, তার মানে যেটা
প্রেগন্যান্সি ইউ নো লেবারের সময় ডেলিভারির সময় যেটা মৃত্যু হয়ে যায় সেটা কিন্তু অ্যানিমিয়া ডেফিসিয়েন্সির জন্য মাত্রাটা অনেক বেশি সংখ্যায় দেখা গেছে। এছাড়াও আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে, এটা বলা হয় এটা সার্ভেতে দেখা গেছে যে 59% মহিলাদের ইউ নো বডিতে কিন্তু অ্যানিমিয়ার প্রবলেমটা থাকে। ইন্ডিয়ার কথা বলছি, এগুলো এই ডেটাস গুলো যেগুলো বলছি এগুলো কিন্তু সার্ভে রিপোর্ট। আর বাচ্চাদের মধ্যে দেখা গেছে যে দু বছর বা তার চেয়ে নিচে যেটা এজ, সেই এজ গ্রুপে কিন্তু এনিমিয়ার প্রবলেমটা দেখা গেছে। এখন এনিমিয়াটা বুঝতে হলে একটু ব্লাডটা বুঝে নিতে হবে। এই স্ক্রিনটাতে দেখুন, একদম সিম্পল ভাবে বুঝবেন, ব্লাডে আমাদের চারটি জিনিস থাকে। সেই চারটি জিনিস কি কি? চারটা জিনিস যেটা আপনারা স্লাইডে দেখছেন, রাইট সাইডে দেখুন, রেড ব্লাড সেল যেটা RBC বলা হয় শর্টে, হোয়াইট ব্লাড সেল WBC বলা হয়, প্লেটলেট আছে, প্লাজমা আছে। তো আমাদের ব্লাডে কোন চারটে জিনিস আছে? RBC আছে, WBC আছে, প্লেটলেট আছে, আর প্লাজমা আছে। আমরা কথা বলবো RBC সম্পর্কে, যেটা আমরা বলছি রেড ব্লাড সেল। এখন রেড ব্লাড সেলকে বুঝতে হলে একটু লেফট হ্যান্ড সাইডে দেখুন, যে দুটো পিকচার দেওয়া হয়েছে এই দুটো পিকচারে দেখতে পাচ্ছেন, প্রথম যেটা পিকচার সেটার নিচে লেখা আছে নর্মাল অ্যামাউন্ট অফ RBC। তার মানে ব্লাডে আমাদের RBC সেলের যেটা কাউন্ট হতে হয় নর্মালি এতটুকু হতে হয় বা এভাবে থাকতে হয়। সাইডে যেটা দেওয়া হচ্ছে এটা দেখে নিন, এটা প্রথম পিকচারটার তুলনায় যদি দেখুন, এখানে কিন্তু সেলগুলো অনেক কম আছে। তার মানে এটা অ্যানিমিক সেল। তার মানে আমরা কি বুঝতে পারি যে আমাদের রক্তে যখন RBC সেলটা কম হয়ে যায়, সেই প্রবলেমটাকেই কিন্তু, সেই কন্ডিশনটাকেই কিন্তু অ্যানিমিয়া হওয়া বলে। তার মানে RBCটাই ইউ নো ইট মেইন রিজন বা মুখ্য কারণ। এখন যদি RBC সেল, আর আমি আয়রনের কথা বলছি, আয়রন সাপ্লিমেন্ট বলছি, অ্যানিমিয়া বলছি, RBC বলছি, সমস্ত কানেকশনটা আমরা একটু বুঝে নিব। একদম সিম্পল ভাবে দেখুন, স্লাইডে দেওয়া আছে। প্রথমে আমরা দেখছি আয়রনটা যদি বডিতে কম হয়ে যায়, ল্যাক অফ আয়রন বলে লেখা আছে, আয়রনটা কম হয়ে গেলে আমাদের বডিতে কি হয়, RBC সেলের কাউন্টটা কম হয়ে যায়, মাত্রাটা কম হয়ে যায়। তার মানে RBC সেলটা বানানোর জন্য আয়রনটা খুবই বেশি জরুরি হয় বা প্রয়োজনীয় একটা জিনিস। আয়রনটা কম হয়ে গেলে আমাদের RBC সেলটা কম হয়ে যায়। RBC সেলটা কম হওয়ার পজিশনটাকে কিন্তু অ্যানিমিয়া বলা হয়। আর এটাতে প্রবলেম অ্যাকচুয়ালি কি হয়, RBC সেলের মেইন কাজটা বুঝে নিন তবেই বুঝতে পারবেন। RBC সেলের মেইন কাজটা হলো আমাদের পুরো বডিতে বিভিন্ন পার্টে অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজটা কিন্তু RBC এর হয়। সেই RBC সেলটা যদি কম হয়ে যায় তবে আমাদের পুরো বডিতে অক্সিজেন সাপ্লাইটা, তার মানে অক্সিজেন ঠিক সঠিক মাত্রায় পৌঁছে যেতে পারে না প্রতিটা অর্গানে বা পার্টে। তখন কি হয়, কিছু সিমটম ডেফিনেটলি দেখা দেয় প্রতিটা পার্টে, সেটাকে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি বা এনিমিয়া বলা হয়। এখন যদি অ্যানিমিয়ার কথা বলছি, সিমটমস এর কথা বলবো, লক্ষণগুলো কি কি অ্যানিমিয়া হওয়ার। আপনি খুব বেশি টায়ার্ড ফিল করবেন, এনার্জি লেভেলটা অনেক বেশি কম হয়ে যায়, হাতের স্কিনের কালারটা ইউ নো চেঞ্জ হয়ে যায়, পেইননেস একটা আসে, শর্টনেস অফ ব্রেথ। তার মানে এটা হলো একটু সময় আপনি কাজ করলে বা হেঁটে গেলে বা আপনি সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন, এই সমস্ত কাজ করলে কিন্তু, অনেক বেশি পরিশ্রম করছেন না তবেও কিন্তু আপনি হাঁফিয়ে উঠছেন, সেটাকে শর্টনেস অফ ব্রেথ বলা হয়। মাথা ব্যথা হবে প্রচন্ড, মাথা ব্যথা হচ্ছে ইউ নো মাথা ঘোরানোর প্রবলেম একটা থাকতে পারে, এইসব আয়রন ডেফিসিয়েন্সির লক্ষণ। হার্ট প্যালপিটেশন যেটা, সেটা বেড়ে যেতে পারে। আপনাদের স্কিনের কোয়ালিটি আর যেটা চুলের কোয়ালিটি সেটা কিন্তু ড্রাই হয়ে যায়, খারাপ হয়ে যায়। লেগস গুলো আপনাদের রেস্টলেস হয়ে যেতে পারে, এটা একটা ইউ নো স্পেশাল প্রবলেম। আপনাদের নখের শেপ খারাপ হয়ে যেতে পারে। নখের শেপটা খারাপ কেন হয়, ডেফিনেটলি আয়রনের ডেফিসিয়েন্সির জন্য হয়। কিছু মানুষ আছে সবসময় হাত আর পায়ের ইউ নো পোর্শন গুলো ঠান্ডা থাকে, এই ঠান্ডা থাকার প্রবণতা কিন্তু এনিমিয়ার একটা প্রধান লক্ষণ। তো কারো যদি এই ধরনের সিমটম আছে বা প্রবলেম আছে তবে জানবেন কিন্তু এনিমিয়া হওয়ার চান্সেস অনেক বেশি আছে। আর একটা স্ট্রেঞ্জ ক্রেভিং হয় যেটাকে পিকা বলা হয় সায়েন্সে। পিকা মানে হলো যেগুলো আমাদের খাবার দাবারের জিনিস নয়, এরকম জিনিসগুলো খাবারের ইচ্ছে হওয়া। তার মানে আইস কিউব হয়ে গেল, চক হয়ে গেল, মাটি হয়ে গেল, ইট হয়ে গেল, এই সমস্ত জিনিস খাবার একটা টেন্ডেন্সি হতে পারে। এগুলো বাচ্চাদের মধ্যেও দেখা যায়, ইউ নো বয়স্ক মানুষদের মধ্যেও দেখা যায়। আর এটা কিন্তু প্রেগনেন্সি যখন হয় লেডিসের মধ্যে, তখন কিন্তু প্রেগনেন্সির সময় এই এই জিনিসগুলো ডেভেলপ হতে পারে, যদি আয়রনের ডেফিসিয়েন্সি হচ্ছে।
এখন আমরা সিমটম গুলো সমস্ত কিছু দেখলাম, এখন একটা টেস্টের এখানে কথা বলবো। একদম কমপ্লিকেশনে যাচ্ছি না বা ডিটেলসে যাচ্ছি না, সিম্পল বলবো একটা টেস্ট আছে কমপ্লিট ব্লাড কাউন্ট। এই টেস্টটার মাধ্যমে ব্লাডে আপনার সমস্ত লেভেলগুলো নর্মালে আছে, কতটা কম আছে বেশি আছে সমস্ত কিছু কিন্তু আপনারা এটাতে দেখে নিতে পারবেন বা পরীক্ষা করে নিতে পারবেন। এখন এনিমিয়ার কথা বলছি, এনিমিয়ার টাইপ যদি বলতে চাই, এনিমিয়ার কিন্তু বিভিন্ন ধরনের টাইপের হয়, অনেক কারণে বডিতে এনিমিয়া হতে পারে। তার মধ্যে কয়েকটা কারণ আমরা এখানে দিয়েছি, যেমন একটা প্রধান রিজন যেটা আমরা অলরেডি ডিসকাস করছি, আয়রন ডেফিসিয়েন্সির কথা বলছি, কিছু ভিটামিনের অভাবেও কিন্তু বডিতে অ্যানিমিয়ার প্রবলেম হতে পারে, কিছু ক্রনিক ডিজিজের পেশেন্ট যারা হন, যেমন ক্যান্সার পেশেন্ট হলো, এইচআইভি পেশেন্ট হলো, ইনাদের শরীরেও কিন্তু একটু অ্যানিমিক হয়ে যেতে পারেন, রক্ত রক্তাল্পতা বলে এটাকে, সেই প্রবলেমটা হতে পারে। এছাড়াও অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া যেরকম জেনেটিক রিজনে হয়, সেই সমস্ত রিজন আমরা অ্যানিমিয়ার এগুলো টাইপস। এছাড়াও কিন্তু এটা টোটাল বলা হয় অ্যানিমিয়ার 200 থেকে বেশি টাইপসের অ্যানিমিয়া হয় অ্যানিমিয়াতে। আমার আমার যখন নিউট্রিশনে পড়াশোনা হচ্ছিল, অ্যানিমিয়াতে একটা প্রজেক্ট আমি নিজস্ব লেভেলেও করেছি, সেখানেও দেখা গেছে এত টাইপের অ্যানিমিয়া আছে, কিন্তু প্রত্যেকটা টাইপের মাঝখানে সবচেয়ে বড় রিজন সবসময় কিন্তু অ্যানিমিয়ার জন্য আয়রন ডেফিসিয়েন্সি দেখা গেছে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায়। তো বুঝতেই পারছেন আয়রনটা কত বেশি ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য। এখন অ্যানিমিয়া কেন হয় সেটা দেখে নিচ্ছি। কখনো কখনো হয় যে আমাদের ভিটামিন কিছু বডিতে যদি কম হয়ে যায় তবে অ্যানিমিয়ার প্রবলেম হতে পারে। আমাদের বডিতে যদি অ্যাবজর্পশন পাওয়ারটা কম হয়ে যায়, তার মানে আয়রন পাচ্ছেন কিন্তু সেটাকে ভালো করে বডিতে মিক্স হচ্ছে না, মিক্স করতে পারছেন না, অ্যাবজর্ব করতে পারছে না বডি, তবেও কিন্তু অ্যানিমিয়া হতে পারে। প্রেগনেন্সির সময় ভালো করে যদি মাল্টিভিটামিন ফলিক অ্যাসিডের সাথে দেওয়া না হয় সেই সময়টাতেও অ্যানিমিয়ার প্রবলেম হতে পারে। ক্রনিক ডিজিজগুলোতে, যেন আমি অলরেডি বলেছি, ক্যান্সারের প্রবলেমে, কিডনি ফেলিয়ারের প্রবলেমে, এইচআইভি পেশেন্টে, এই সমস্ত ক্রনিক সিচুয়েশনগুলোতে অ্যানিমিয়ার প্রবলেম ডেফিনেটলি হতে পারে। সিকেল সেল অ্যানিমিয়া এগুলো একটা হ্যারিডিটারি রিজন, আমি অলরেডি বলেছি। ফ্যামিলি হিস্ট্রিতে যদি কারো ছিল, এটা জেনেটিক রিজনে হয়, তো জিন থেকে সেটা আপনার বডিতে আসতে পারে। আর একটা অনেক বড় রিজন হলো এজ, তার মানে ওল্ড এজ। বয়স্ক মানুষদের বডিতে কিন্তু ন্যাচারালি নিউট্রিশন লেভেলটা একটু কম হয়ে যায়, সেই জন্য এনিমিয়ার চান্সেসটা কিন্তু 60-65 ইয়ার্স এর উপরে যদি কারা আছে তবে এই চান্সেসটা ডেফিনেটলি থাকতে পারে, এটা একটা ন্যাচারাল রিজন। এখন এনিমিয়ার থেকে বাঁচতে হলে আমরা কি কি করতে পারি সেটা দেখে নিচ্ছি। বাঁচতে হলে আমরা করতে পারি আয়রন, ভিটামিন, মানে এ সমস্ত খাবার দাবার খেতে পারি যেটাতে আয়রন কন্টেন্টটা আছে। অনেকেই মার্কেটের আয়রন সাপ্লিমেন্ট খান, যেটা ক্যাপসুল পাওয়া যায় আয়রনের। অনেকে ফল সবজি খেতে পারেন যেটাতে আয়রন কন্টেন্ট অনেক আছে। অনেকেই ড্রাই ফ্রুট খেয়ে থাকেন এটার থেকে বাঁচার জন্য। চা কফি এ ধরনের জিনিসগুলো একটু বন্ধ করতেও পারেন, কারণ অ্যাবজর্পশন রেটটা খারাপ করে দেয়। তো সমস্ত জিনিস আমরা এই কন্ডিশনটার থেকে নিজেকে বাঁচাতে হলে আমরা করতে পারি। এখন আয়রন সাপ্লিমেন্টের যদি কথা বলি, মার্কেটের যেগুলো আয়রন সাপ্লিমেন্ট এগুলো যদি আমি বলি, সাপ্লিমেন্ট অনেক অনেক ব্র্যান্ড বা অনেক কোম্পানির আছে, কিন্তু মার্কেটে যেগুলো আয়রনের সাপ্লিমেন্ট এগুলো সাইড ইফেক্টস আছে, তার মানে লিমিটেশন বা ড্রব্যাক রয়েছে। ড্রব্যাকগুলো কি, অ্যাবজর্পশনটা খুব খারাপ, তার মানে যতটা আয়রন আপনারা নিচ্ছেন সেটা যেহেতু ন্যাচারাল ফর্মে থাকে না আয়রনটা, তবে এটা পুয়ার অ্যাবজর্পশন হয়, ভালো করে অ্যাবজর্ব হয় না। একটা আনপ্লেজেন্ট টেস্ট থাকে, তার মানে একটা মেটালিক টেস্ট বা স্মেল থাকতে পারে এটাতে, আপনারা নেওয়ার সময় একটু অসুবিধা ফিল করবেন। অনেক সময় আপনারা অনেক ক্যাপসুলেই দেখেছেন হয়তো, যে কন্টেনার বা যে ইসেতে দেওয়া হয়, যে ডিব্বাটাতে দেওয়া হয়, সেটা খুলে দিলে কিন্তু খোলার সাথে সাথে একটা অনেক স্ট্রং স্মেল আমাদের নাকে ঢোকে, সেটা কি স্ট্রং আনপ্লেজেন্ট স্মেল বা মেটালিক স্মেল বলা হচ্ছে, সেটাও কিন্তু থাকতে পারে। সেটা আপনি যখন ক্যাপসুলটা খাচ্ছেন তখনও আপনার স্মেলটা ফিল হতে পারে। এছাড়াও ক্যাপসুলগুলো নিলে পেটে প্রবলেম হতে পারে, স্টমাক প্রবলেম হয়, হালকা ডায়রিয়া হতে পারে, কারণ হজম শক্তিটা একটু খারাপ করে দিতে পারে, এই ধরনের সাইড ইফেক্ট হয়। আরেকটা যেটা দেখা গেছে যে খুব কমন সিমটম, সেটা হলো ব্ল্যাকেনিং অফ স্টুলস, তার মানে যেটা আমরা মলত্যাগ করি সেটা কিন্তু কালো হয়ে যেতে পারে, স্টুল আপনার স্টুলের যেটা কালার সেটা কালো হয়ে যেতে পারে। তো এগুলো ড্রব্যাকস। এখন ফিলিং এর কথায় আসছি, ফিলিং এর কথা যদি আমরা দেখি, একটু ফিলিংটাকে বুঝিয়ে দিচ্ছি। এফ ই যেটা
শুরু হয়েছে নামের ইউ নো নামের একদম ইনিশিয়াল পার্টে আছে রয়েছে এফই এফই কথাটার অর্থ হলো কেমিস্ট্রিতে আয়রনকে যেটা সিম্বল দেওয়া হয় যেটা চিহ্ন দেওয়া হয় সেটা এফই লেখা হয় তার মানে এটা ফেরাস ফেরিক এগুলোকে ইউ নো সাইন্টিফিক যেগুলো নেম ডিটেলসে যাচ্ছি না এটা ধরে নিন যে কেমিস্ট্রিতে যেটা সায়েন্সে আয়রনকে যেটা বলা হয় সেটা এফই বলে লেখা হয় যেমন আমরা হিমোগ্লোবিনে দেখেছিলাম যে এইচ বি লেখা হয় ঠিক সেভাবে আয়রনকে এফ ই লেখা হয় সেটার জন্য এখানে নামে রাখা হয়েছে আর ডেফিনেটলি এটা আপনার বডিকে হিল করবে তো ইলিং পার্টটা দেওয়া হয়েছে আর অ্যাজ এ হোল দেখে নিন আপনার যদি আয়রন ডেফিসিয়েন্সিটা ঠিক হয়ে যায় আয়রন কন্টেন্ট আপনার শরীরে সমস্ত ইউনো পর্যাপ্ত পরিমাণে রয়েছে শরীর অনেক বেশি ভালোভাবে কাজ করবে তো ডেফিনেটলি শরীর যখন ভালোভাবে কাজ করবে আপনি ভালো ফিল করবেন সেই জন্য এই নামের মধ্যে ফিলিং কথাটা দেওয়া হয়েছে তো বুঝতে পারছেন সিম্বলিক রিপ্রেজেন্টেশন কেন করা হয়েছে এখন ফিলিং এ আমরা ইউজ করেছি ফেরোজোন নামের একটা জিনিস ইউজ করা হয়েছে এটা আমাদের অনেক ইউ নো অনেক বড় ইউএসপি সে ফেরোজোনটা সম্পর্কে শিখে নিব ফেরোজোনটা থাকার জন্য অ্যাডভান্টেজেস কি কি হয় সেগুলো দেখে নিচ্ছি দাঁতে কোনো স্টেনিং হবে না সাধারণত কি হয় মার্কেটে যেগুলো আয়রনের লিকুইড দেওয়া হয় এটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি দেখা হয় যে বাচ্চাদেরকে যেগুলো আয়রনের সিরাপ দেওয়া হয় সেগুলো নেওয়ার পর দাঁতে কিন্তু স্টেনিং হয়ে যায় দাঁতে কালো দাগ হয়ে যায় সেই প্রবলেমটা কিন্তু ফেরোজোনের জন্য ফিলিং এ ডেফিনেটলি হবে না ফলিক অ্যাসিড দেওয়া হয়েছে গ্লাইসিন দেওয়া হয়েছে ফলিক অ্যাসিডের কাজ কি এটা আপনার অ্যাবজর্পশন পাওয়ারটা অনেক বাড়িয়ে দেয় আয়রনের অ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দেয় গ্লাইসিন যে জিনিসটা সেটা কিন্তু একটা আমাদের এনার্জি লেভেলটাকে বাড়িয়ে দিতে অনেক বেশি সাহায্য করে আর সাথে অ্যাবজর্পশন রেটটাকেও বাড়িয়ে দেয় আয়রনের নেক্সট যদি দেখি এখানে কি রয়েছে এখানে আমাদের নর্মাল সাপ্লিমেন্ট আর আমাদের এলিমেন্টস ওয়েলনেসে যেটা ফিলিং এর কথা বলছি এটা আমরা এখানে কম্প্যারিজন করছি নর্মাল যদি আয়রন সাপ্লিমেন্ট নেই অ্যাবজর্পশন পাওয়ারটা যদি দেখতে চাই আমরা অলরেডি ডিসকাস করেছি যে অ্যাবজর্পশনের ক্ষেত্রে মার্কেটের সাপ্লিমেন্টগুলো কিন্তু অ্যাবজর্পশন পাওয়ারটা ভালো না আর এখানে কিন্তু অ্যাবজর্পশনের জন্য পার্টিকুলারলি কিছু জিনিস দেওয়া হয়েছে ফলিক অ্যাসিড গ্লাইসিন মতো জিনিসগুলো কিন্তু অ্যাবজর্পশনেই হেল্প করবে নেক্সট যদি টেস্টের কথা বলছি তবে কিন্তু মার্কেটে যেগুলো আয়রন সাপ্লিমেন্ট রয়েছে একটা আনপ্লেজেন্ট টেস্ট থাকে যেটা আমি অলরেডি ডিটেলসে ইউ নো এক্সপ্লেইন করেছি আর ডিটেলসে যাচ্ছি না একটা ভালো না লাগা একটা স্মেল পাবেন টেস্ট পাবেন তো ডেফিনেটলি ওটা আপনার একটু আনপ্লেজেন্ট মনে হবে আর এখানে যদি আপনি ফিলিং এর কথা বলছি ডেফিনেটলি এটা ভালো আপনি সেটাতে কোনো আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স হবে না নর্মাল আয়রন সাপ্লিমেন্টে কি হয় স্টুলের কালারটা ব্ল্যাক হয়ে যায় এই আমাদের এখানে কিন্তু অনেক বেশি ইউনো ন্যাচারাল জিনিস ব্যবহার করা হয়েছে যার জন্য কি প্রবলেমটা কিন্তু অনেক কম হবে আমাদের ফিলিং ইউজ করার পর নর্মাল সাপ্লিমেন্টে কি হয় লুজ মোশন শুরু হতে পারে কারণ আমাদের ডাইজেশন লেভেলটা বা আমাদের পেটে এটা হার্মফুল ইফেক্ট করতে পারে ডাইজেশন যেটা প্রসেস হয় হজম যেটা প্রসেস হয় সেটাকে একটু উইক বানিয়ে দেয় তো আমাদের লুজ মোশনের চান্সেস থেকে যায় এখানে কিন্তু ফেরোজোন থাকার জন্য এখানে আমাদের স্টমাকে কিন্তু এটা জেন্টলি কাম করবে মানে খুব সফট ইফেক্ট আছে এটাতে কোনো হার্শ ইফেক্ট দিবে না কিছু কিছু পয়েন্ট যেগুলো এখানে বলছি সেগুলো একটু ধ্যান দিবেন ফার্স্ট কথাটা হলো এটা কারেক্ট ডোসেজে নিতে হবে যে ডোসেজটা এখানে আমি আজকে বলবো সেই ডোসেজেই নিতে হবে ডোসেজটাকে বাড়িয়ে নেবেন না নেক্সট হলো এনিমিয়ার ক্ষেত্রে যদি দিচ্ছেন তবে কিন্তু এটা অ্যাডভান্স ইউ নো অ্যাডভান্স লেভেলের যদি এনিমিয়ার প্রবলেম আছে কারো শরীরে তবে কিন্তু যদি এনিমিয়া আছে কিন্তু একদম অ্যাডভান্স লেভেলে অনেক সিভিয়ার স্টেজে পৌঁছে গেছে তবে কিন্তু সেই প্রবলেমগুলো তো দেবেন না সেটাতে কিন্তু একটু মেডিকেশন প্রয়োজন হয় বাচ্চাদের ক্ষেত্রে কি করবেন ডেফিনেটলি দিতে পারবেন কিন্তু একটু ফিজিশিয়ানকে কনসাল্ট করে নিলে ভালো কারণ বাচ্চাদের কি হয় একবার চেক করিয়ে নিলে ভালো যে আয়রন সাপ্লিমেন্টটা শুরু করতে পারা যাবে কিনা বডি কন্ডিশনটা কি আর এই প্রোডাক্টটা দেখেছেন হয়তো অনেকেই যে এখানে FSSAI মার্ক দেওয়া আছে আয়ুষ মার্ক নেই কারণ এই প্রোডাক্টটা কিন্তু একটা ফুড সাপ্লিমেন্ট এটা কোনো আয়ুর্বেদিক প্রোডাক্ট না তাই এখানে আয়ুষ মার্ক নেই তো প্রোডাক্টটাকে কিন্তু আয়ুর্বেদিক প্রোডাক্ট বলে প্রমোট করবেন না এখানে ইউনো কিছু কিছু পয়েন্ট যেগুলোকে ধ্যান দিতে হবে প্রোডাক্টটাকে ইউজ করার সময় সেই প্রোডাক্টগুলো একদম ধ্যান দিয়ে শুনবেন এই প্রোডাক্টটা তার মানে আয়রনের কথা যদি বলি
দুধ যদি খাচ্ছে কেউ, দুধ খাওয়ার কিন্তু ইমিডিয়েট পরে লিকুইডটা নেবেন না। দুধ খাওয়ার পরে যদি ইমিডিয়েটলি লিকুইডটা নিচ্ছেন তবে কিন্তু ইউনো অ্যাবজর্পশন রেটটা খারাপ হতে পারে, রিয়াকশন হতে পারে, সেই জন্য মা ইউনো না করা হচ্ছে, বারণ করা হচ্ছে। আপনি দুধ খাওয়ার ইমিডিয়েট পরে কিন্তু লিকুইড আয়রনের যেটা ফিলিং লিকুইড সেটা ব্যবহার করবেন না। এইচবির ক্ষেত্রে, তার মানে হিমোগ্লোবিনের ক্ষেত্রে কিভাবে ইউজ করতে হবে, আপনি রেগুলার টেস্ট করিয়ে দেখবেন, যদি হিমোগ্লোবিন লেভেলটা যদি রিডিউস হচ্ছে, কমই আছে, তবে কিন্তু এটা কন্টিনিউ করতে হবে। আর যদি চান্সেসটা ধরুন আপনার লেভেলটা যদি নর্মাল হয়ে গেছে তবে ডেফিনেটলি আপনি এটা স্টপ করতে পারবেন। গ্রিন লিফি ভেজিটেবলস, মানে ন্যাচারাল কন্টেন্ট, মানে ন্যাচারাল খাবার দাবারে যেখানে আয়রন রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আপনারা এই সাপ্লিমেন্টটা যদি নিচ্ছেন সাথে আপনারা খেতে পারেন, যেটা আমাদের মার্কেটের সাপ্লিমেন্টের সাথে কিন্তু একেবারে ইউনো পসিবল হয়ে ওঠে না। কারণ এটা কি হয়, যেটা মার্কেটের সাপ্লিমেন্ট গুলো ফুড প্রোডাক্ট যেগুলো আমরা খাচ্ছি বা ফুড পার্টিকেল যাচ্ছে এগুলো কিন্তু অ্যাবজর্পশনে ইন্টারফেয়ার করে, কিন্তু এখানে ফেরোজোন যেটা আমি বলেছি, ফেরোজোনটা কিন্তু থাকার কারণে এটা কিন্তু খাবার দাবারের যেটা অ্যাবজর্পশন সেটাতে কোনো ইন্টারফেয়ার করবে না, মাঝখানে আসবে না, সেটা কোনো রিয়াকশন করবে না। সেই জন্য আমরা ইউনো ফিলিংটা যখন আপনারা নিচ্ছেন, যদি ন্যাচারাল লেভেলে আয়রন ডেফিশিয়েন্সির জন্য কিছু খাবার দাবার, ন্যাচারাল যেগুলো জিনিসে খাবার দাবার আছে, খাবার দাবারে আয়রন পাওয়া যায়, সেগুলো আপনারা ডেফিনেটলি নিতে পারেন। ফিলিং ক্যাপসুল আর ন্যাচিয়াম, যেটা আমরা ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট বলি, এই দুটো জিনিস কিন্তু একসাথে কম্বাইন করে নেবেন না। কম্বাইন করে নিলে কি হয়, কোনো হার্মফুল ইফেক্ট হবে না। এটা কিন্তু ইউনো স্টাডিতে অনেক সময় দেখা গেছে যে ক্যালসিয়ামটা আয়রনের অ্যাবজর্পশন রেটটা খারাপ করে দেয়, সেই জন্য আমরা যদি আপনি ক্যাপসুল ফর্মে নিচ্ছেন তবে দুটো একসাথে না নিলেই ভালো। যদি ইউনো একজনকেই আপনারা দুটো সাপ্লিমেন্টই ইউজ করছেন, ধরে নিন আমি যদি ফিলিং আর ন্যাচিয়াম দুটো সাপ্লিমেন্টই ইউজ করছি, তবে এটা দুটোর মধ্যে এক ঘন্টা একটা গ্যাপ মেনটেন করা অনেক বেশি জরুরি। কিন্তু আমি পার্সোনালি আপনাকে রেকমেন্ড করছি, যেটা আমি ইউজ করি, একটা ইউনো দুটো নেওয়ার সময়টা যদি আপনারা ইউনো সেপারেট করে দিন তবে কিন্তু সেটা বেটার হয়। কেন, অনেক সময় কি হয়, ধরুন আমরা ব্রেকফাস্টটা নিয়ে যদি কাজ করছেন, আপনি ব্রেকফাস্টটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, এক ঘন্টা পরে ন্যাচিয়ামটা নিতে হবে, সেটা হয়তো আপনার মনেও থাকছে না। তো সেটা রেগুলারলি মেনটেন করাটা অনেক সময় ইউনো যদি মিস হয়ে যাচ্ছে, বাড়িতে থাকছেন নিতে পারছেন বা মনে যদি আছে কারো নিতে পারছেন, তবে আপনি ডেফিনেটলি এক ঘন্টা গ্যাপে নিতে পারুন। আর যদি আপনার মনে থাকছে না তবে আলাদা আলাদা সময় নিতে পারুন, একটা যদি ব্রেকফাস্টটা নিচ্ছেন একটা আপনি লাঞ্চে ডেফিনেটলি নিতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন যে ফিলিংটা কিন্তু একদিনে একটাই ক্যাপসুল নিতে হবে, ডোসেজটা বাড়িয়ে নেবেন না। আর মনে রাখবেন খালি পেটে নেওয়ার না, ফুড সাপ্লিমেন্ট সবসময়ই খাবার দাবারের পরে নিতে হয়, তো এটা খালি পেটে নেওয়ার প্রোডাক্ট না। যখন আপনি ব্রেকফাস্ট করছেন বা লাঞ্চ করছেন তারপরে আপনি এটা নিতে পারেন। যদি বাচ্চাদের ফিলিং দিতে চাচ্ছেন, এজটা কত হতে হবে, 4 বছর বা তার চেয়ে উপর হতে হবে। 4 বছরের নিচের বাচ্চাদের কিন্তু এই ইউনো ফিলিংটা স্টার্ট করাবেন না। এখন ডোসেজের কথা বলে দিচ্ছি, একটু ধ্যান দিয়ে শুনবেন। ডোসেজের যদি কথা বলি, যদি লিকুইডের কথা বলি, যদি অ্যাডাল্টসকে দিচ্ছে, বড় মানুষরা আমরা নিচ্ছি, তবে কত হতে হবে, একদিনে 2 টিস্পুন, যেটা আমরা চা চামচ বলি, 2 টিস্পুন নিতে হবে। আর যদি বাচ্চাদের দেওয়া হচ্ছে, 4 থেকে 15 বছরের ভিতরে বাচ্চারা লিকুইডটা ইউজ করছেন, তবে একদিনে 1 চা চামচ নিতে হবে। আর প্রেগনেন্ট লেডি আর ল্যাকটেটিং মাদার্সকে যদি প্রোডাক্টটা দিচ্ছেন, তবে যদি লিকুইড দিচ্ছেন তবে 2 টিস্পুন দিতে হবে, আর যদি ক্যাপসুল দিচ্ছেন তবে 2 ক্যাপসুল দিতে হবে। কারণ প্রেগনেন্সির সময় আপনার কন্টেন্ট যেটা আয়রনের, এটা একটু বেশি কন্টেন্ট প্রয়োজন হয়। দেখুন, এই অনেকেই কোয়েশ্চেন করে যে দুটো ফর্মে কেন আনা হয়েছে। দুটো ফর্মে কিন্তু একটা পারপাসেই আনা হয়েছে, যে আমাদের রেগুলারলি কি হয়, যদি কেউ ট্রাভেলিংয়ে আছেন তবে আপনারা ক্যাপসুলটা ক্যারি করছেন, আর রেগুলার ইউজের জন্য আপনারা লিকুইডটা ক্যারি করছেন। কিন্তু এরকম একেবারেই না যে ট্রাভেল করছি না বলে আমি ক্যাপসুলটা ইউজ করতে পারবো না, তেমন কিন্তু না। এটা একটু সুবিধার জন্য বানানো হয়েছে, দুটো ফর্মেই থাকলে যারা ট্রাভেল করছেন তাদের ডোসেজটা বা ফিলিংটা নেওয়াটা যাতে স্কিপ না হয়, বাদ না পড়ে, তাই জন্য ক্যাপসুল ফর্মেও দেওয়া হয়েছে।
এলিমেন্টস ওয়েলিং ফিলিং লিকুইড এন্ড ক্যাপসুল আজকে আমরা অ্যানিমিয়া সম্পর্কে শিখলাম ফিলিং এর কাজটা শিখলাম সম্পূর্ণ নলেজ নিলাম এখন কিছু ইউ নো আমরা পয়েন্ট ডিসকাস করছি এখন যেগুলো আমাদের ব্র্যান্ডের ইউএসপি প্রোডাক্ট সম্পর্কে শিখলাম প্রোডাক্টের ইউএসপি দেখেছি এখন আমরা ব্র্যান্ডের কিছু ইউএসপি দেখব প্রথম পয়েন্টটা হলো 100% গোল্ডেন ব্যাচ ক্যাপসুল ব্যাচ ক্যাপসুল কিন্তু নন ভেজ ক্যাপসুলের তুলনা 6 গুণ বেশি ইসে হয় আমাদের কি হয় 6 গুণ বেশি কস্টলি হয় তার মানে দামি হয় আমাদের হলেও আমরা ভেজ ক্যাপসুল কেন ইউজ করেছি কিছু কারণ আছে কারণগুলো দেখে নিচ্ছি ভেজ ক্যাপসুলে ময়শ্চার কন্টেন্টটা কিন্তু আমাদের নন ভেজের তুলনায় কম থাকে তার মানে ভেজে আপনার জলের যেটা মাত্রা সেটা কম হবে তাই জন্য ব্যাকটেরিয়া থেকে গ্যারান্টি যেটা প্রোটেকশনের গ্যারান্টি সেটা ভেজে ডেফিনেটলি আছে কিন্তু নন ভেজে সেরকম কোনো ডেটাস বা ল্যাব রিপোর্ট আমাদের কাছে প্রুভেন রেজাল্ট নেই লাস্ট হলো হিট ডিফর্মেশন কথাটার মানে হলো যে আমাদের কখনো আপনারা দেখেছেন হয়তো এটা মেইনলি গ্রীষ্মকালে হয়ে থাকে যে বাড়িতে কোনো ক্যাপসুল যদি ছিল রুম টেম্পারেচার যদি একটু ইনক্রিজ হয়ে যায় বেড়ে যায় তবে ক্যাপসুলটা একটু গলে গিয়ে শেপটা খারাপ হয়ে যায় এই শেপটা খারাপ হওয়ার চান্সেস কিন্তু নন ভেজ ক্যাপসুলে বেশি থাকে কারণ নন ভেজে জিলেটিন থাকে ভেজে কম থাকে এই কারণগুলোর জন্য আমরা ভেজ ক্যাপসুল ইউজ করা হয়েছে এখানে API and IH formulation API holo Ayurvedic Pharmacopoeia of India আর আইএইচ ফর্মুলেশন মানে হলো ইন হাউস ফর্মুলেশন তার মানে নারায়ণ স্যারের নিজস্ব কিছু ফর্মুলেশন প্রোডাক্টগুলোতে রয়েছে ব্যাচ টু ব্যাচ কোয়ালিটি ফিঙ্গার প্রিন্টিং প্রতিটা ব্যাচে যে প্রোডাক্টগুলো লঞ্চ করা হয় প্রতিটা ব্যাচের প্রোডাক্টকে কিন্তু প্রিভিয়াস ব্যাচের প্রোডাক্টের সাথে তার মানে লাস্ট টাইম লঞ্চ হওয়া প্রোডাক্টের সাথে কিন্তু কোয়ালিটি ফিঙ্গার প্রিন্টিং টেস্ট করানো হয় কোয়ালিটি যখন 100% ম্যাচ হয় তখনই প্রোডাক্টটা লঞ্চ করা হয় তার মানে এই পুরো প্রসেসটা যেটা এটা কিন্তু একটু কস্টলি প্রসেস প্রত্যেকটা ব্র্যান্ড বা কোম্পানি এটা অ্যাফোর্ড করতে পারে না আমরা এটা কেন করাই আমরা এটা ডেফিনেটলি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে চাই না কোয়ালিটিটা মেনটেন করার জন্য ইকুয়াল এই ইউ নো ব্যাচ ফিঙ্গার প্রিন্টিং যেটা কোয়ালিটি ফিঙ্গার প্রিন্টিং আমাদের সেই প্রসেসটা আমরা প্রতিটা প্রোডাক্টে করাই নভেল কম্বিনেশন অফ ইনগ্রেডিয়েন্টস মানে এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টসের যেটা কম্বিনেশন দেওয়া হয়েছে সেটা নভেল কম্বিনেশন বলা হয়েছে একটা নতুনত্ব ডেফিনেটলি আছে আর ইউএসপি গুলি অলরেডি আমরা নলেজ নেওয়ার সময় ডিসকাস করেছি এখন আমরা টাইপস অফ কাস্টমার একটু দেখব আমাদের টার্গেট কাস্টমারটা জানার জন্য মার্কেটে যখনই কাজ করবেন টাইপস অফ কাস্টমার আপনারা তিন ধরনের কাস্টমার পাবেন এ বি সি এ ক্যাটাগরি হলো হেলদি কোনো প্রবলেম নেই বি ক্যাটাগরি হলো প্রবলেম শুরু হয়ে গেছে মানে ছোটখাটো প্রবলেম শুরু হয়ে গেছে আর সি ক্যাটাগরি হলো আমাদের ক্রিটিক্যাল পেশেন্ট তার মানে আমাদের সিভিয়ার কেসেস যেগুলো হয়ে গেছে আমাদের প্রোডাক্টগুলো ওয়েলনেস এর প্রোডাক্ট আমাদের টার্গেট কাস্টমারটা জানতে হবে টার্গেট কাস্টমারে যদি আপনারা কাজ করেন তবে কিন্তু প্রোডাক্টের ম্যাক্সিমাম রেজাল্ট আপনাদের মার্কেট থেকে পাবেন আমাদের টার্গেট কোনটা হবে এ ক্যাটাগরি আর বি ক্যাটাগরি কাস্টমারটা আমাদের টার্গেট এরিয়া এই টার্গেট এরিয়াতেই যদি কাজ করুন তবে আমাদের কি হবে যেভাবে আমি অলরেডি বলেছি যে প্রোডাক্টের যেটা রেজাল্টের মাত্রা সেটা ম্যাক্সিমাম রেজাল্ট আপনারা পাবেন প্রোডাক্টগুলো থেকে এখন পারচেজিং এর কথা বলছি অন্য কোনো ওয়েবসাইট থেকে বা অনলাইন পোর্টাল থেকে যদি প্রোডাক্টগুলো পারচেজ করছেন তবে কিন্তু কোম্পানির তরফ থেকে কোনো ধরনের গ্যারান্টি দেওয়া হবে না কারণ প্রোডাক্টগুলো ফেক বা ডুপ্লিকেট হতে পারে আর এক্সপায়ার্ড প্রোডাক্ট হতে পারে সেই জন্য যখনই পারচেজিং করবেন আমাদের যেটা অফিশিয়াল সাইট indiashopee.com সেখানে গিয়ে পারচেজিংটা করতে পারেন আর যদি ওয়াক ইন হয় নিজে গিয়ে পারচেজিংটা করতে চাচ্ছেন তবে কিন্তু আমাদের পুরো দেশে ইন্ডিয়া শপির বিভিন্ন জায়গায় কিন্তু অনেকগুলো স্টোর রয়েছে আপনাদের নিয়ার বাই স্টোরে গিয়ে নিজে স্টেপ ইন হয়ে আপনারা পারচেজিংটা করতে পারেন এখানে আরেকটা কথা আমি এখানে মেনশন করব আমি আবার রিপিট করে দিচ্ছি আজকের আমি জানি এই ট্রেনিং প্রোগ্রামটা বসে অনেকেই দেখছেন এই ট্রেনিংটা নিচ্ছেন ট্রেনিং প্রোডাক্ট সম্পর্কে অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমে হয়তো ট্রেনিংটা নিচ্ছেন আমাদের অফিশিয়াল যেটা ইউটিউব চ্যানেল আছে হারভেস্টের সেটাকে যদি এখনো কেউ আছে যে সাবস্ক্রাইব করেননি তবে খুব শিগগিরই সাবস্ক্রিপশনটা নিয়ে নিন সাবস্ক্রাইব করে নিলে কি হবে যখনই হারভেস্ট যে কোনো ট্রেনিং প্রোগ্রাম চালাচ্ছে চ্যানেলে অটোমেটিক একটা নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সেই নোটিফিকেশনটা ক্লিক করে কিন্তু আপনারা ট্রেনিংটা ডিরেক্টলি ইউনো ট্রেনিং এর ভিতরে এসে আপনারা ট্রেনিংটা নিতে পারেন তো নিজের কাজটা একটু ইজি করুন না হলে প্রতিবার সেই লিংকে গিয়ে ইউনো ক্লিক করে ভিতরে গিয়ে তারপর নিতে হবে তো একটু হ্যাসেল ফ্রি করুন হারভেস্টের অফিশিয়াল যেটা চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করে নিন
আজকে আমরা যেটা ইউনো কভার করেছি প্রোডাক্ট সেটা হলো আমাদের ফিলিং লিকুইড এন্ড ক্যাপসুল। আমরা অনেকগুলো প্রোডাক্ট ইউনো সিরিজে দেখছি, আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে আমরা আসবো আগামীকালে। আশা করছি আজকে যেগুলো নলেজ আমরা শেয়ার করেছি, ইনফরমেশন দিয়েছি আমি, সেগুলো আপনাদের ইউনো বিজনেস করা সহায়ক হবে, হেল্প হবে। এখন কি হলো, নলেজ আপনার কাছে আছে, আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি বেড়ে গেছে, এখন নেক্সট স্টেপটা কি হবে, মার্কেটে গিয়ে কাজ করা হবে। ডেফিনেটলি কনফিডেন্স যদি আছে কাজ করা শুরু করুন মার্কেটে একদম কনফিডেন্সের সাথে, কিন্তু মনে রাখবেন আজকে যেগুলো আপনারা শিখেছেন সেই নলেজটাকে কিন্তু একবার রিভাইজ করতে ভুলবেন না। রিভাইজ করার পরে মার্কেটে গিয়ে অবশ্যই কনফিডেন্টলি কাজ করুন। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আবার এই জায়গাতেই দেখা হবে। আজকের জন্য ট্রেনিংটা এখানে শেষ করছি, আবার আমি আসবো একটা নতুন ইউনো প্রোডাক্ট নিয়ে, নতুন প্রোডাক্ট সম্পর্কে শিখবো, নলেজ নিব। আজকে এখানেই শেষ করছি। দীপানিতা গাঙ্গুলি, থ্যাংক ইউ সো মাচ। Thank you for watching. For more business and product videos, subscribe the channel now.